আমরা এর আগের দিন পড়েছিলাম জন ক্লিয়ারের অটাম কবিতাটা। সেই অটাম কবিতাটা আমরা আলোচনা করেছিলাম এবং আলোচনা করার পর আমরা এক্সারসাইজ করব বলেছিলাম। তো আজকে এক্সারসাইজ আমরা 8, সেখানে দেখো অ্যানি বেসান্তের উপরে একটা বায়োগ্রাফি আছে। কি করে আমরা বায়োগ্রাফিক পয়েন্টস দেওয়া আছে সেখান থেকে প্যারাগ্রাফ দেখব, আমরা কি করে প্যারাগ্রাফ রচনা করব। এই যে সবসময় মনে রাখবে, যখনই কোনো বায়োগ্রাফি থেকে আমরা প্যারাগ্রাফ রচনা করব সেটা সিম্পল পাস্ট টেন্সে রচনা করব। এবং তোমাদেরকে যখন পয়েন্টস দেওয়া হবে, তোমরা দেখবে সেই পয়েন্টসগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলস একটু পড়ে নেবে। যদি সেগুলো রিয়ালাইজ না করতে পারো তাহলে তো ভালোভাবে লিখতে পারবে না। সিম্পল ফার্স্ট টেন্সে খুব ছোট্ট ছোট্ট সেন্টেন্স, ছোট্ট ছোট্ট সেন্টেন্স লিখবে। যেমন ধরো এখানে পয়েন্টস দেওয়া আছে অ্যানি বেসান্ত সম্পর্কে, বর্ন অন 1st of October 1847 ইন লন্ডন। তিনি লন্ডনে জন্মগ্রহণ করেন 1847 সালের 1st অক্টোবর। তিনি কে? ফেমাস ব্রিটিশ রাইটার। তিনি একজন বিখ্যাত ব্রিটেনের লেখক বা ইংরেজ রাইটার ছিলেন। ওয়েল নন সোশ্যালিস্ট, ওয়েল নন মানে ফেমাস, বিখ্যাত। সোশ্যালিস্ট, সোশ্যালিস্ট মানে সমাজকর্মী। অ্যাক্টিভিস্ট ফর দ্য রাইটস অফ উইমেন, অ্যাক্টিভিস্ট সক্রিয় কর্মী। রাইটস মানে অধিকার, অফ উইমেন মেয়েদের, উইমেন মেয়েদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য তিনি লড়াই চালিয়েছিলেন। পার্টিসিপেটেড ইন ইন্ডিয়ান পলিটিক্স, তিনি ভারতবর্ষে আসেন, ভারতবর্ষের রাজনীতিতে অংশগ্রহণ করেন। পার্টিসিপেটেড মানে টুক পার্ট, অংশগ্রহণ করেন। জয়েন্ট দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তিনি যোগদান করেন ভারতীয় জাতীয় কংগ্রেসে। বিকেম দ্য ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1917, 1917 সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেস কি? ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রন্টাল অর্গানাইজেশন, ফ্রন্টাল অর্গানাইজেশন প্রথম সারির একটা অর্গানাইজেশন যারা লড়াই করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। তো সেই অর্গানাইজেশনে তিনি প্রথম মহিলা সভাপতি হন। পাঁচটায় অন 28th of September 1933 ইন ম্যাড্রাস ইন্ডিয়া, তিনি ম্যাড্রাসে, ম্যাড্রাসের বর্তমান নাম কি জানো? ম্যাড্রাসের বর্তমান নাম চেন্নাই। সেখানে তিনি 1933 সালের 20 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন, সেখানে তিনি মারা যান। সে অ্যানি বেসান্ত, অ্যানি বেসান্ত সম্পর্কে আমরা যখনই কোনো তোমার হচ্ছে যেমন সৌরভ গাঙ্গুলি সম্পর্কে প্যারাগ্রাফ যখন লিখবো, কোনো জীবনী সচিন তেন্ডুলকর সম্পর্কে লিখবো, বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে, বা অ্যানি বেসান্ত সম্পর্কে যখন লিখবো, তখনই একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি ভূমিকা, একটা একটা বা দুটো সেন্টেন্সে আমরা ভূমিকা লিখব। তা আমরা এখানে কি জানতে পারি? অ্যানি বেসান্ত একজন ইংরেজ, তিনি ইংরেজ লেখিকা, তিনি ভারতবর্ষের স্বইচ্ছায় ভারতবর্ষের রাজনীতিতে, ভারতবর্ষের তিনি ভারতীয় যে তিনি যে নাগরিকত্ব সেটা গ্রহণ করেছিলেন। তাহলে এই সেন্টেন্সটাকেই আমরা প্রথমে আনব। তাহলে কী লিখবো? প্রথম সেন্টেন্সটা কী হওয়া উচিত? আমরা দেখো, অ্যানি বেসান্ত ওয়াজ অ্যান ইংলিশ বাই বার্থ, এটা যদি আমরা লিখি, অ্যানি বেসান্ত ছিলেন একজন ইংরেজ বাই বার্থ, মানে কি? জন্মসূত্রে, জন্মসূত্রে ইংরেজ ছিলেন। বাট অ্যান ইন্ডিয়ান বাই চয়েস, কিন্তু চয়েস তিনি ইচ্ছেকৃত, চয়েস মানে পছন্দ, তিনি ভারতীয়, ভারতীয়ত্ব গ্রহণ করেছিলেন তার ইচ্ছে করে, বাই চয়েস ইচ্ছে করে গ্রহণ করেছে। এইবার অ্যানি বেসান্ত সম্পর্কে একটা লাইন লেখো, অ্যানি বেসান্ত ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার। ফ্রিডম ফাইটার মানে কি? স্বাধীনতা সংগ্রামী। ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার, যে ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার। এবার তুমি একটু তার সঙ্গে যুক্ত করো, ওখানে লেখা আছে দেখো, শি ওয়াজ, এবার শি, অ্যানি বেসান্তের জায়গায় শি বসাও, শি ওয়াজ এ ফেমাস ব্রিটিশ রাইটার, হয়ে গেল তার সঙ্গে ইন্ট্রোডাকশন, শি ওয়াজ এ ফেমাস ব্রিটিশ রাইটার, তিনি একজন বিখ্যাত ব্রিটিশ লেখিকা। এইবার শি ওয়াজ ব্রন, এখানে ব্রন লেখা আছে দেখো, পয়েন্টস দেখো, বইটা বের করো তাহলে বুঝতে পারবে। শি ওয়াজ ব্রন, তিনি জন্মগ্রহণ করেন অন, যেমন তারিখের আগে কোনো বারের আগে অন বসে, অন 1st অক্টোবর 1847, যেমন লেখা আছে, ইন লন্ডন।
তিনি তাহলে শি ওয়াজ বর্ন অন 1st অক্টোবর 1847 ইন লন্ডন। তোমরা এই পয়েন্টস থেকে পাচ্ছ, শুধু ওখানে কী লাগাচ্ছ, শি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন। এইবার আমরা ফেমাস ব্রিটিশ রাইটারটা একবার লিখে ফেলেছি, তাহলে লিখব কি, শি ওয়াজ ওয়েল নোন সোশ্যালিস্ট, তিনি একজন ওয়েল নোন সর্বপরিচিত বিখ্যাত সোশ্যালিস্ট মানে সমাজকর্মী ছিলেন। এখানে তুমি স্টপ দিয়ে দাও, আবার লেখো, শি ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট, শি ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট ফর দ্য রাইটস অফ উইমেন, তিনি ছিলেন অ্যাক্টিভিস্ট। অ্যাক্টিভিস্ট মানে কি, তিনি অর্থাৎ কর্মোদ্যোগী ছিলেন, তিনি সক্রিয় কর্মী ছিলেন, রাইটস ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য রাইটস অফ উইমেন লিখতে পারো, বা ফর দ্য রাইটস অফ উইমেন লেখার দরকার নেই অত বড় করে, ফর দ্য রাইটস অফ উইমেন, মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি লড়াই করেছিলেন। তারপরে পয়েন্ট দেখো, শি পার্টিসিপেটেড ইন ইন্ডিয়ান পলিটিক্স, তিনি ভারতীয় রাজনীতিতে পার্টিসিপেট, এখানে পার্টিসিপেটেড না লিখলে তুমি টুক পার্টও লিখতে পারো, অংশগ্রহণ করেছিলেন, শি টুক পার্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স, ভারতীয় রাজনীতিতে তিনি অংশগ্রহণ করেছিলেন। এবার বারবার শি লিখতে গেলে ভালো হয় না প্যারাগ্রাফ, ওখানে শি এর জায়গায় এবার আবার বসাও অ্যানি বেসান, অ্যানি বেসান জয়েন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান অ্যানিবেশন যোগদান করেন ভারতীয় জাতীয়, শুধু অ্যানিবেশন বসিয়ে ওখানে লেখাই আছে জয়েন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, জয়েন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তুমি লিখলে, লেখার পর লিখলে তারপরে কী লিখলে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে একটা সেন্টেন্স দাও, দেন দেন মানে তখন, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ স্ট্রাগলিং ফর দ্য ফ্রিডম অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ স্ট্রাগলিং ফর দ্য ফ্রিডম অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস লড়াই চালাচ্ছিল কি, ফর দ্য ফ্রিডম স্বাধীনতার জন্যে অফ ইন্ডিয়া, ভারতবর্ষের স্বাধীনতার জন্যে লড়াই চালাচ্ছিল। তারপরে ল্যাটার পরবর্তীতে, ল্যাটার ইন, ল্যাটার মানে পরবর্তীতে, ইন 1917 সালে লেখা আছে দেখো, শি বিকেম, এবার শি লেখো, শি বিকেম দ্য ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট লেখা আছে ওখানে, শি বিকেম দ্য ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এইবার তুমি লেখো, দেখো ওখানে লেখা আছে, দিস গ্রেট লেডি, এই মহান মহিলা পাস্ট অ্যাওয়ে, পাস্ট অ্যাওয়ে মানে তিনি মারা যান, অন লেখা আছে 20th অফ সেপ্টেম্বর 1933 ইন ম্যাড্রাস, ইন ইন্ডিয়া লিখতে পারো বা কমা দিয়ে ইন্ডিয়া লিখতে পারো, ভারতবর্ষে। এবার লাস্ট কনক্লুশন যখন টানবে তখন এমন একটা সেন্টেন্স দাও যে সেন্টেন্সটা আরও দৃষ্টি আকর্ষণ করবে পরীক্ষকের, বা যিনি তোমার খাতা দেখবেন বা তোমার লেখাটা সুন্দর হবে তাতে, কীরকম ওখানে তুমি একটা লিখতে পারো, উই পে, আমরা জানাই, এ গ্রেট ট্রিবিউট, একটা শ্রদ্ধা বা গ্রেট হোমেজ লিখতে পারো, HOMAGE, উই পে এ গ্রেট হোমেজ টু দিস গ্রেট লেডি অফ আওয়ার কান্ট্রি, এটা দিলে। তার সঙ্গে আর একটা সেন্টেন্স লেখো, কী লিখবে, যে অ্যানি বেসান, দ্য গ্রেট লেডি অ্যানি বেসান উইল বি রিমেম্বার্ড, তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন ফর আস, বাই আস ফর এভার, অ্যানি বেসান, দ্য গ্রেট লেডি অ্যানি বেসান, সেই মহান মহিলা অ্যানি বেসান উইল বি রিমেম্বার্ড, চিরস্মরণীয় হয়ে থাকবেন ফর এভার, চিরদিনের জন্য, বাই আস, আমাদের দ্বারা। এই লিখে আজকে প্যারাগ্রাফটা এইভাবে আমরা লিখতে পারি, এইভাবে দেখবে সুন্দর লিখলে একটা 100 ওয়ার্ডের মধ্যে একটা সুন্দর প্যারাগ্রাফ নেমে যাবে, খুব একটা কঠিন নয়, শুধুমাত্র সিম্পল পাস্ট টেন্সে তুমি লিখছো, লাস্ট সেন্টেন্সটা শুধু আমরা কী করলাম, আমরা ফিউচার টেন্সে লিখলাম, কারণ দ্য গ্রেট লেডি অ্যানি বেসান উইল বি রিমেম্বার্ড, উইল বি হয়ে থাকবেন, রিমেম্বার চিরস্মরণীয় হয়ে থাকবেন, ফর এভার, ফর এভার মানে চিরদিনের জন্য, বাই আস, আমাদের দ্বারা। আজকে এখানেই আমরা শেষ করি।